তাই দীর্ঘদিন ধরে আমাদের ছোট ভাইয়ের মতোই তাকে ধন্যবাদ। স্নেহ করি, এবং সাংবাদিকতা পেশার সঙ্গে উনি জড়িত রয়েছেন আপনাদের সঙ্গেই, আপনাদের সহযোগিতা। তো ঘটনা ঘটার পর আমরা সমস্ত ঘটনার তদন্ত ক্রমে যা জানতে পারলাম এবং পরবর্তী সময়ে সেই পুলিশ অফিসারকেও প্রশাসনের তরফ থেকে শাস্তি প্রদান করা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিজিপি সাহেব সেটা করেছে। তো স্বাভাবিকভাবেই নিতাইশ পাশে আমরা ছিলাম, আগামী দিনেও সাংবাদিক বান্ধব যে সরকার আমরা বরাবরই দাবি করি এই সরকার, কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক বা আমাদের সংবাদপত্র। তো তাদেরকে যদি আমরা দুর্বল করি বা তাদেরকে যদি পাশে না দাঁড়াই তাদের, আমরা কখনোই গণতন্ত্র শক্তিশালী করতে পারবো না, আমাদের দেশকে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর এই পেশার সঙ্গে যারা যুক্ত, যারা আপনারা বন্ধুরা রয়েছেন, আমাদের নিতাইয়ের মতো যোদ্ধারা রয়েছে, তাদের পাশেও আমাদের থাকতে হবে, সেই আশ্বাসই আমরা দিয়ে গেছি। যেটা হয়ে গেছে এটা অনাকাঙ্ক্ষিত, সেটা এক্সপেক্টেড না, কেন করেছে কিভাবে করেছে তার উদ্দেশ্যে সে আলোচনায় না গিয়ে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে। কারণ পুলিশ থেকে যেটা ঘটানো হয়েছে এটা পুলিশের কাছ থেকে আশা করা যায় না, কারণ পুলিশ হচ্ছে সমাজ এবং মানুষের মধ্যে, কারণ মানুষ তো সমাজের বাইরে নয়, কোঅর্ডিনেশন তৈরি করবে তাদের ব্যবহারের মাধ্যমে, তাদের অ্যাকশনের মাধ্যমে। যারাই ঘটনাটা ঘটিয়েছে এটা তার শাস্তি সে পেয়েছে, আমার মনে হয়। এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করে কোনো লাভ নেই, আমরা নিতাইয়ের পাশে রয়েছি, সাংবাদিকতার সাংবাদিক বন্ধুদের পাশে রয়েছি, এবং আপনারা জানেন যে সাংবাদিকদের উন্নয়নের জন্য, তাদের আর্থিক সামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের সরকারও, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রীও আন্তরিক, এবং আমাদের তথ্য সংস্কৃতি যে দপ্তর সেটাও আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করে চলেছি। সেটাই আগামী দিনে প্রতিফলিত হবে আমাদের কাজের মাধ্যমে। আমরা নিতাইকেও বলেছি তার শারীরিক খোঁজখবর নিতে এখানে এলাম, আগামী দিনে যেন তার অসুবিধার সম্মুখীন হতে না হয় সে বিষয়ে আমরা দেখব, এবং আগামী দিনে আপনাদেরকে আমরা বলছি সাংবাদিক বন্ধু যারা রয়েছেন, সরকার আপনাদের পাশে রয়েছে, নির্ভীকতার সঙ্গে আপনারা